মেক্সিকোর জনপ্রিয় উৎসব ডে অফ ডেড, এ নিয়ে আয়োজিত এক প্রদর্শনীর খবর দেখিয়েছিলাম আগের পর্বে। এ দফায় থাকছে মূল আয়োজনের খবর। মূলত পরলোকে পাড়ি জমানো প্রিয়জনদের জন্যই এই দিনটি সাড়ম্বরে পালন করা হয়। হ্যালোইনের মতো মাসভর চলে এর আয়োজন, পরে দারুণ এক র্যালির মধ্য দিয়ে শেষ হয় দক্ষযজ্ঞ। এবারে দেখে নেব এবছরের ডে অফ ডেটের সম্পূর্ণ আয়োজন। মুখোশের আড়ালে অদৃশ্য মুখে চুরুট ধরানো এ নরকঙ্কাল উদ্দাম নৃত্যে ভয় দেখিয়ে চলেছে পথচারীদের, তার সাথে শরিক হয়েছে ভূতদের আরো সদস্য। তবে যতই ভূত প্রেতের আনাগোনা থাকুক, গা ছমছমে নয়, পুরো আবহ জুড়েই ছিল উৎসবের আমেজ। আগন্তুকদের ধারণা ডে অফ দ্য ডেড বা ভূত উৎসবে এ হয়তো মেক্সিকানদের পুরনো ঐতিহ্য, কিন্তু না, বিখ্যাত হলিউড চরিত্র জেমস বন্ড সিরিজের সর্বশেষ ছবি স্পেক্টারের কিছু দৃশ্যের আদলে সাজানো হয়েছিল এবারের ভূত উৎসবের প্যারেড, কারণ স্পেক্টার শুটিংও যে হয়েছিল এখানেই। আমার মনে হয়েছে মেক্সিকান ও আমেরিকান দুই ভিন্ন সংস্কৃতির মিলন ঘটেছে এই উৎসবে। সাধারণত প্যারেডের পাশাপাশি মৃত আত্মীয় স্বজনদের স্মৃতিচিহ্নের সামনে বসে পিকনিক আয়োজনের মধ্য দিয়ে এই উৎসব উদযাপন করেন মেক্সিকানরা। জেমস বন্ড যোগ দেয়ায় এবারের উৎসব আকর্ষণীয় হয়ে উঠেছিল পর্যটকদের কাছে। অতীতের সব রেকর্ড ছাড়িয়ে সামিল হয়েছিল 2.5 লাখেরও বেশি দর্শনার্থী। উৎসবের 300 বছরের ইতিহাসে প্রথমবারের মতো ব্যতিক্রমী এই আয়োজনে স্থানীয়রা অনেকেই খুঁজে ফিরেছে নিজেদের ঐতিহ্য। অনেকের কাছে এটা হ্যালোইন উৎসবের মতো, কিন্তু ডে অফ দ্য ডেথ একেবারেই আলাদা। এটা আমাদের নিজস্ব সংস্কৃতি, অন্যদের সাথে মিশিয়ে ফেলা উচিত নয়। বছরের একদিন মৃত আত্মীয়রা উপস্থিত হয়, এ আশায় বিশেষ দিনটিতে তাদের পছন্দের পোশাক, খাবার ও ফুলের ব্যবস্থাও রাখা হয়। স্থানীয় মার্কেটগুলোতে তার প্রস্তুতি চলতে থাকে বছর জুড়ে।